সরকারি পানীয় জল প্রকল্পের পাইপলাইন গ্রামের সংকীর্ণ রাস্তা দিয়ে নিয়ে গেলে নষ্ট হবে গ্রামের রাস্তা ও ঘরবাড়ি। তাই গ্রামের ভেতর নয়, গ্রামের বাইরে দিয়ে নিয়ে যেতে হবে পানীয় জলের পাইপলাইন। এই দাবিতে পাইপলাইনের কাজ বন্ধ করে দেয় বাঁকুড়ার বরজোড়া ব্লকের মেটালি গ্রামের মানুষ। প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে পুলিশ প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা গ্রামবাসীদের সাথে বৈঠক করেন গ্রামের আট চালায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সমাধান সূত্র, এটা আলোচনা একটা হলো, সমাধান সূত্র এখনো পরিষ্কারভাবে বেরিয়ে আসেনি। তো গ্রামবাসীদের যেটুকু বোঝানো হয়েছে, বিভিন্ন উপায় তাদেরকে বোঝানো হয়েছে এবং প্রস এন্ড কনস, তাদের কোনটায় সুবিধা আছে কোনটা অসুবিধা আছে এবং প্রকল্পটা করতে হবে, এই সমস্ত কিছু বোঝানো হয়েছে। আরও ডিটেলসে আলোচনার দরকার আছে এবং সেই পথটা খোলা আছে আমাদের, সেইগুলোই আমাদের করতে হবে। সেটা নিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং দিকটাও দেখছি আর অ্যাডমিনিস্ট্রেটিভ দিকটাও দেখে আমরা ঠিক ডিসিশান করছি। আমরা তো দেখলেই, দেখলেন সবাই, সবাই মিলে ট্রাই করছি, সবাইকার দাবিটাই অ্যাড্রেস করে যাতে ভালোভাবে আমরা করতে পারি, সেটাই চেষ্টা থাকবে। তো আজকে ওনারা ডেকেছিলেন, জেলার প্রশাসন সবাই ছিলেন, আমরাও ছিলাম। জল প্রকল্প ধরুন মমতাদের একটা স্বপ্নের প্রকল্প, মানুষের স্বার্থজনিত প্রকল্প। তিনটে ব্লক পাইনি বলে মেটালিতে আমরা বসেছি দুই থেকে তিনবার। এই গ্রামের মানুষ বলছে যে আমাদের দিকে পাইপলাইন লাইন গেলে, লিকেজ হয়ে গেলে আমাদের গ্রাম ভেসে যাবে, সেই টাইমে কেউ পাশে দাঁড়ায় না। অফিসাররা তাদের বক্তব্য বললেন, আমরা গ্রামের কথা আগে শুনলাম, আমরা চাইবো যে গ্রামকে বাঁচিয়ে জল প্রকল্পটা নিয়ে যাওয়া হোক, গ্রাম কিন্তু এটা অন্যভাবে নিয়ে যান, সেটা তাদের বক্তব্য শুনে আমরা আজকে মিটিংটা শেষ করলাম। আবার আমরা কিন্তু একদিন বসছি, জল প্রকল্প হবে গ্রামের মানুষকে দুঃখ কষ্ট দিয়ে নয়, গ্রামটাকে বাঁচিয়ে হবে। নিজেদের দাবিতে অনড় গ্রামবাসীরা, প্রশাসনের কথায় ক্ষুব্ধ হয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সাথে ব্যাপক উত্তেজনা তৈরি হয় গ্রামবাসীদের। পরে পরিস্থিতি শান্ত হয়ে ফের বৈঠকে বসলেও নিজেদের দাবিতে অনড় থাকেন গ্রামের মানুষজন। আমরা গ্রামের ভিতর দিয়ে পাইপলাইন নিয়ে যেতে দেব না, আমরা গ্রামের বাইরে যে আমাদের মানে জমি আছে, চাষযোগ্য জমি, সেই জমি আমরা ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু গ্রামের ভিতর দিয়ে আমরা নিয়ে যেতে দেবো। গ্রামের ভিতর দিয়ে গেলে কি অসুবিধা? ঘর বাড়ি, কাঁচা ঘর বাড়ি, দোতলা বাড়ি যেগুলো হয়েছে আমাদের বিগত মোটামুটি ধরুন আজ কন্টিনিউ বন্যা হয়, প্রতি বছরই বন্যা হয়ে থাকে, কোনো রকম গাড়া গাদনি করে দোতলা বাড়িগুলো থাড়া করেছে। এবার ওই মেশিনপত্র যখন রোড ঘুরবে বাড়িগুলো অটোমেটিক্যালি পড়ে ধসে যাবে। প্রশাসন কি বলতে চাইছে? প্রশাসন প্রথমে রাজি হয়েছিল বাইরে দিয়ে যাওয়ার, মাঠের বাইরে দিয়ে, কিন্তু এখন দেখছি আবার প্রশাসন উল্টো বলছে না, গ্রামে দিয়েই যাবে। মাঠ দিয়ে গেলে কি গভর্নমেন্টকে সেই জায়গা ক্রয় করতে হবে? না, ক্রয় করতে হবে না, স্পট পেমেন্ট একটা মিনিমাম একটা পয়সা দিতে হবে, মানে অ্যাকুয়ার করতে আমরা বলিনি, অ্যাকুয়ার করতে গেলে সময় লেগে যাবে, পাইপলাইনটা যেতে অসুবিধা হয়ে যাবে, দেরি হয়ে যাবে। হ্যাঁ, জল প্রকল্প হোক কিন্তু স্পট পেমেন্ট করে আপনারা পাইপলাইনটা একগরি নিয়ে চলে যান, সেখানে সেক্ষেত্রে আমরা একদম একদম বুকে মানে বুক পেতে দেবো, বুক পেতে দেবো একদম, কারণ আমরা এমনিতেই তো মরে গেছি, আর তো কিছু নাই, কোনো রকম দাঁড়িয়ে আছি, মানে 50 বিঘে। কারণটা হচ্ছে আমাদের গ্রামের যে গ্রামটা নিচু তো খুব, এই নিচুটা গ্রামের মধ্যে দিয়ে সামান্য রাস্তা আছে, সেই রাস্তা ভেঙে ওরা বলছে নিয়ে যাবো আমরা পাইপলাইনটা, কিন্তু আমরা এর আগে দু তিনবার আমাদের আলোচনা হয়েছে এবং আমরা গ্রামের পাশ দিয়ে জায়গা দিয়ে দিয়েছি। হ্যাঁ, গ্রামের লোক বলেছি আমরা যত রকম সহযোগিতা করতে আমরা করবো, কিন্তু ওনারা মানতে চাইছেন না, ওনারা শুধু বলছেন গ্রামের মধ্যে দিয়েই যাবে, অথচ দামোদর থেকে আমাদের গ্রাম নিচুতে, যে কোনো সময় দামোদর ভেঙে ঢুকে যেতে পারে, গ্রামের ভিতর দিয়ে গেলে অসুবিধা, ঘর বাড়ি সব নষ্ট হয়ে যাবে, ধরুন এবং গ্রামের রাস্তা খুব ছোটো, 10 ফুট 12 ফুট এই ধরনের রাস্তা। তবে এর সমাধান কিভাবে করবেন তা নিয়ে চিন্তিত যেমন জনপ্রতিনিধিরা, তেমনই প্রশাসনের আধিকারিকরা। কারণ মেটালি গ্রামের জল প্রকল্পের কাজ শেষ না হলে পাশে আরও দুটি গ্রামের মানুষজন বঞ্চিত থাকবে সরকারি এই জল প্রকল্প থেকে।
তবে বিকল্প ব্যবস্থা না করে গ্রামের মানুষকে ধমকে চমকে গ্রামে পাইপলাইন নিয়ে যাওয়া যাবে না দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। অ্যাকচুয়ালি সরকারের ফান্ড নেই বলে তো গ্রামবাসীদের বাড়ি ভেঙে পড়ে তো আর গ্রামের ওই 6 ফুট রাস্তার মাঝে দিয়ে তো নিয়ে যেতে পারবে না। সরকারের টাকা নেই, সেটা সরকারের অপদার্থতা। ওখানের হাজার হাজার গ্রামবাসী তার প্রতিবাদ করছে, তার কারণটা কি? যদি উন্নয়ন যদি মানুষের জন্য হয় তাহলে মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে চমকিয়ে, মানুষকে ওইভাবে জোরপূর্বক কেন গ্রামের ভিতর দিয়ে একটা 6 ফুট রাস্তা, দুধারে তার বাড়ি আছে, এটা তো ঠিক নয়। আগে তো বিডিও সাহেবের সঙ্গে একটা মিটিং হয়েছিল ওই গ্রামবাসীদের। দেখুন, এখানে তো বিরোধী দিকে এরা কোনো জায়গা দেয় না, বা বিরোধী দিকে এরা কখনো সেই সম্মানটুকুও দেয় না। তো আজকে যে পরিস্থিতি আজকে, এটা খুবই দুঃখজনক। কারণ গ্রামের মানুষকে এভাবে ধমকিয়ে চমকিয়ে যদি কেউ মনে করে পাইপলাইন নিয়ে যাব, এটা কিন্তু হবে না। বাঁকুড়া থেকে সৈয়দ মাহফিজুল হুদা, আনন্দবার্তা।